রেমাল ঘূর্ণিঝড়ে বেসামাল বঙ্গের স্থল জল অন্তরীক্ষ, ব্যাহত ফেরি এবং বিমান পরিষেবা, দুর্ভোগের সম্মুখীন যাত্রীরা। রাতভর বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। ঝড় সামলাতে জেটি চত্বরে মোটা দড়ি দিয়ে বাধা একের পর এক সরকারি এবং বেসরকারি জাহাজ ও লঞ্চ। দুর্যোগের জেরে বন্ধ হাওড়া কলকাতা মুখী ফেরি পরিষেবা। ঝড়ে বিপর্যস্ত হাওড়া চাঁদপাল সহ একাধিক ঘাট। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি পরিষেবা পুনরায় চালু না করার সিদ্ধান্ত পরিবহন দফতরের। রেমালের দাপটে এক প্রকার থমথমে পরিবেশ বাবুঘাটেও। রেমালের দাপট এই মুহূর্তে কলকাতায় রয়েছে এবং যার ফলে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। জল পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এই এই সময় না ঘটে, এবং নদীর জল, গঙ্গার জল অনেকটাই ঊর্ধ্বমুখী, অর্থাৎ উপরের দিকে ফুলে ফুলে উঠেছে। ফলত সেই জায়গা থেকে এই বিশেষ সতর্কবার্তা জারি করেছে। একদিক থেকে যেমন পরিবহন দপ্তরের সতর্কবার্তা জারি করেছে, অন্যদিকে নৌ বিভাগের পক্ষ থেকে এবং জল পুলিশের পক্ষ থেকেও এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই চাঁদপাল ঘাটের যে ফেরি সার্ভিসের যে বোর্ডটা ঝড়ের তাণ্ডবে সেটাও পর্যন্ত ভেঙে পড়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বিমান পরিষেবাও। রেমালের জেরে প্রায় 21 ঘন্টা পর স্বাভাবিক হয় বিমান পরিষেবা। আবহাওয়া অনুকূল না থাকায় অন্য বিমানবন্দরে পাঠানো হয় প্রায় 5টি বিমানকে। কার্যত সোমবার দুর্যোগের জন্যই বেশ কয়েকটি বিমানের যাত্রা শুরু করতে, এমনকি অবতরণেও হয় বিলম্ব। তবে বিমান কর্তৃপক্ষের তরফে ঘোষিত নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে বিমান পরিবহন ব্যবস্থা। সূত্রের খবর, দুর্যোগের কথা মাথায় রেখেই মুম্বাই থেকে কলকাতাগামী বিমান বারাণসী বিমানবন্দরের দিকে পাঠানো হয় এদিন। রাঁচি থেকে কলকাতায় আসা বিমানও ফেরত পাঠায় বিমান কর্তৃপক্ষ। সব মিলিয়ে রেমালের তাণ্ডবে ট্রেন বিভ্রাটের মতোই জলপথ আর আকাশপথেও একাধিক সমস্যার সম্মুখীন যাত্রীরা, তা বলাই বাহুল্য। ক্যামেরায় শুভজিৎ কায়েনের সঙ্গে অভিরূপা হাজরা এবং শান্তনু সাহার রিপোর্ট, কলকাতা নিউজ।